পরিমণির অভিনয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম বলেছেন নাসির। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়ে গত 30 জন কারামুক্ত হয়েছেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন রাত 8টার দিকে নাসির মুক্তি পান। পরিমণি ও মাদক মামলায় 2 সপ্তাহ কারাগারে ছিলেন নাসির। তার আইনজীবী আমানুল করিম লিটন বলেন, নাসির বুধবার রাত 8টার দিকে কারাগার থেকে বের হন। এ সময় তার ভাইসহ আত্মীয়রা কারা ফটকে উপস্থিত ছিলেন। বর্তমানে নাসির তার উত্তরার বাসাতেই আছেন। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দিন। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না এমন আক্ষেপ করে এই ব্যবসায়ী বলেন, বড় রকমের ভিকটিম হলাম। কোনোদিন হাজত দেখিনি, রিমান্ডে 12 দিন সহ 18 দিন জেল হাজতে কাটিয়েছি। আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। প্রসঙ্গগত গত 13 জন সন্ধ্যায় ফেসবুক পোস্টে পরিমণি অভিযোগ করেন তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরিমণি। 13 জন রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, গত 8 জন রাতে পারিবারিক বন্ধু অমীয় ব্যক্তিগত রূপসজ্জা শিল্পী জিমির সঙ্গে নিয়ে আশুলিয়ার একটি ক্লাবে, সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরিমণির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। পরদিন 14 জন সাভার থানায় ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 4 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরিমণি। ওই দিন বিকাল 3টার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমি এবং 3 জন নারীসহ 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক মামলায় গত 15 জন নাসির এবং অমির 7 দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। এছাড়া পরিমণিকে ধর্ষণ চেষ্টা মামলায় আদালত নাসির এবং অমির 5 দিন করে রিমান্ডের আদেশ দেন। পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় এজাহারে বলা হয়, গত 8 জুন রাত 11:30 দিকে তার বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি, অমি ও বনি সহ 2টি গাড়িতে করে তারা উত্তরার উদ্দেশ্যে রওনা হন। পথে অমি বলে বেড়িবাঁধের ঢাকা বুট ক্লাবে তার 2 মিনিটের কাজ আছে। অমির কথা মতো তারা সবাই রাত আনুমানিক 12:20 দিকে ঢাকা বুট ক্লাবের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়, কিন্তু বুট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে। তখন ঢাকা বুট ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেন। অমি ক্লাবের ভেতরে গিয়ে বলে, এখনকার পরিবেশ অনেক সুন্দর, তোমরা নামলে নামতে পারো। এজাহারে পরিমণি আরও বলেন, তখন আমার ছোটো বোন বনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বুট ক্লাবে প্রবেশ করে ও বারের কাছে টয়লেট ব্যবহার করে। টয়লেট থেকে বের হতে 1 নম্বর বিবাদী নাসিরুদ্দিন মাহমুদ আমাদেরকে ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন এবং কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে অমিসহ 1 নম্বর আসামি মদ পানের জন্য জোর করেন। আমি মদ পান করতে না চাইলে 1 নম্বর আসামি জোর করে আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন, এতে আমার সামনের দাঁতেও টুটে আঘাত পাই। 1 নম্বর আসামি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। আমি উত্তেজিত হয়ে টেবিলে থাকা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়ে ছুড়ে মারেন। তখন কস্টিউম ডিজাইনার জিমি নাসিরুদ্দিন মাহমুদকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে জখম করেন।